রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা 5ই জুন সোমবার সকাল 11টায় রাঙ্গুনিয়া ইসাখালীস্থ ইছামতি কনভেনশন হল রুমে উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আয়ুব রানার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সভাপতি, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই কর্তৃক ঘোষিত পরিবর্তনের নায়ক, রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের প্রধান উপদেষ্টা, তথ্যমন্ত্রীর ছোট ভাই এরশাদ মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আজাদ। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সহসভাপতি বাবু নারায়ণ চন্দ্র দে, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, উত্তর জেলা কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বাহাদুর, রাঙ্গুনিয়া উপজেলা এবি ব্যাংকের ম্যানেজার ওবায়দুল ইসলাম, মোহাম্মদ সেলিম, মনসুর উদ্দিন সাজ্জাদ, ধর্ম সম্পাদক ফখরুল ইসলাম, মাস্টার খুরশেদ আলম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান মেম্বার, শিল্পী আবুল মোস্তফা, আবুল হক মেম্বার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা সবাই কৃষক, সবাই কৃষিকাজের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই স্লোগানকে প্রাধান্য দিয়ে কৃষকের কল্যাণে কাজ করে যেতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে হাটে ঘাটে মাঠে ময়দানে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপির জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করেন রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ। কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী কৃষককে, কৃষক বান্ধবদের, কৃষককে ভালোবাসে, এই মাসে ইনশাল্লাহ আবার বৃক্ষ মেলা শুরু হবে, আবার সেই কৃষক লীগকে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করবে। তো সুতরাং আজকে হাসান ভাইয়ের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য এবং আওয়ামী রাজনীতিকে শক্তিশালী করার জন্য যে কাজগুলো করে গিয়েছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। সেটা আমি দেখেছি, আমি পথে ছিলাম, আমি কৃষক লীগের সাথেই ছিলাম এবং বিভিন্ন জায়গায় ছিলাম, বিভিন্ন এই কৃষক লীগ স্বাধীনতার পক্ষে শক্তি, স্বাধীনতার বিভিন্ন আন্দোলনে, গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনে আমাদের মূল দল বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি থেকে সার্বিকভাবে সহযোগিতা করে বাংলাদেশকে প্রতিষ্ঠিত, বাংলাদেশের অর্থনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে। কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের দরবারের মাঝে যিনি আজকে একজন যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত হয়েছেন, তার হাতকে শক্তিশালী করে আমরা আগামীতে এই রাঙ্গুনিয়াতে সুস্পষ্টভাবে রাজপথ আমাদের, উন্নয়ন আমাদের, রোডঘাট আমাদের, বিদ্যুৎ আমাদের, আমরা প্রত্যেক জায়গায় জায়গায় আমরা নৌকার প্রতীকের জন্য ডক্টর হাসান মাহমুদের জন্য কাজ করে যাব, এই অঙ্গীকার রেখে আমি আমার এই নির্বাচন আগে নির্বাচনের মতো হবে, এই নির্বাচনে লড়াই 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 করে আমাদের মাঝে থাকতে হবে এবং জিতে আসতে হবে। আমি আজকে যারা আমার সহকর্মী বা সহযোদ্ধা হিসেবে যারা এসেছেন, আমি তাদেরকে রাঙ্গুনিয়া উপজেলা কৃষকের পক্ষ থেকে সাধারণ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমি